এখন আমি চাল গুঁড়ো দিয়ে একটা মিষ্টি বানাচ্ছি, খুব সুন্দর হবে, বাড়িতে বানাবেন দেখবেন ভালো লাগবে। এখানে আমি 250 গ্রাম দুধকে প্রথমে ঘন করে নিয়েছিলাম, একটু খুব যে একটা ঘন করেছি তা নয়, তবে ফুটিয়ে নিয়েছিলাম। আর এখানটায় কিছুটা চিনি দিয়ে দিলাম, যতটা চিনি দিয়েছি ততটা চাল গুঁড়ো নিলাম, দিয়ে প্রথমে ঠান্ডা অবস্থাতেই গুলে নিচ্ছি, কারণ চাল গুঁড়োটা শক্ত ভাব হয়ে যেতে পারে, গুটি বেঁধে যাবে, তার জন্যে প্রথমে ঠান্ডা অবস্থাতেই চাল গুঁড়ো, চিনি এবং দুধটাকে গুলে নিচ্ছি। আর যতটা আমি চাল গুঁড়ি নিয়েছি ঠিক ততটাই আমি এখানে গুঁড়ো দুধ দিলাম, দিয়ে এটাকেও প্রথমে গুলে নিচ্ছি। খুব সুন্দরভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। আর যদি আমার এই মিষ্টিটা তৈরিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আমি এখানে একটু কালার ব্যবহার করলাম, আপনারা এটা নাও করতে পারেন, তবুও কিন্তু খুব সুন্দর হবে মিষ্টিটা। এবার অল্প আঁচে নাড়তে নাড়তে এটাকে আমি ঘন করে নেব, এইভাবে আস্তে আস্তে অল্প আঁচে আমি পুরোটাকে ঘন করে নিচ্ছি। আঁচটা বাড়িয়ে দিলে পরে তলাটা ধরে যেতে পারে এবং পুড়ে যেতে পারে। এবার নামিয়ে নিয়ে আবার কিছুক্ষণ নাড়বো চাড়বো, খুব যে 10 মিনিট লাগবে হয়তো এটা বানাতে, 5 মিনিট হয়তো রান্না করার সময়, আর 5 মিনিট এটা ঠান্ডা করতে লাগবে। এরকমভাবে একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে, এবার ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মিষ্টিটা বানিয়ে নেব সবটা এক জায়গায় করে নিয়ে। এবার নিজেদের মনের মতো করে সাইজটা করে নিতে পারে, এখানে এরকম টাইপের আমি করে নিলাম, খুব নরম হবে এবং খেতে খুব সুন্দর হবে, খুব সহজভাবে তাড়াতাড়ি 10 মিনিটের ভিতরে মিষ্টিটা তৈরি হয়ে যাবে। আমি গোল টাইপের করে নিলাম, এইরকমভাবে মিষ্টিটা খাওয়া যেতে পারে, কিন্তু এখানে আমি একটু নারকেল কোয়া নিয়েছি, ওর মধ্যে পুরো গায়ে গায়ে লাগিয়ে নিচ্ছি এইভাবে, তাতে আরো সুন্দর হবে খেতে। এরকম ভাবে একে একে সব মিষ্টিগুলো বানিয়ে নিলাম, পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।